আজকে দেখেন সকাল থেকে আমরা খুব ব্যস্ত আছি, পিউকে দেখতে অনেকে আসবে, পিউ দাদি পু চাচিরা সবাই আসবে। তাই দেখেন ওদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, আমরা বড় বড় সব হাঁড়ি বের করতে শুরু করেছি। শুরু করছি আমার গাড়ি নিয়ে দুপুরে দাঁড়িয়ে আছি আমরা, এদিকে দেখাও কি কি রান্না হচ্ছে সেটা দেখাই। হ্যাঁ আই দশটার খাবারে হচ্ছে ছাতুর কচুরি হচ্ছে, ছোলার ডালে একটা তরকারি আছে, মিহিদানা আছে, আর তার সঙ্গে মিষ্টি থাকবে এগুলো হচ্ছে। আর দুপুরের খাবারে হবে কি সাদা ভাত, মুগের ডালে একটা তরকারি হবে, আর ছোলার ডাল পটির দিয়ে একটা তরকারি, আর মিক্স সবজি একটা হবে, আর খাসির ভাজা ভুজি হবে, খাসির মাংস হবে, তারপরে মাছ ভাজি হবে, সবকিছু আপনাদেরকে দেখাবো। মাঝে মাঝে বেগুন ভাজা আছে, মুরগি ছাড়া মুরগির খাবার দিতে হয়েছে, বোন ভাই সব করছে। এদিকে সব কি করছো সব তোমরা? আজ সবাই খুব খুব ব্যস্ত আছে, যেদিকে পাচ্ছে কাজ করছে। তুমি চাটা খেয়ে না, ছেলেদের সবাই খাওয়া হয়ে গেছে, এবার আমরা মেয়েরা বসেছি। এখানে এখানে চারিশ মা বর্দি খালা মেজদি চাটনি সবাই মিলে আমরা চা খাচ্ছি, চায়ের সঙ্গে সবাই পুরো ডিম নিয়েছি, আর বিস্কুট আছে, আর বেশ তোমরা বুড়ি আছে। আমি চায়ে বিস্কুট ডুবিয়েছিলাম, দিয়ে বিস্কুটটা ভেঙে পড়ে গেল। এই যে জিরে ধনেটা ভেজে দেব, যে মিক্সিতে গুঁড়ো করে দিতে হবে বাবুর্চি থেকে। আর এইদিকে মেজদিকে বাড়তে দিয়েছে কি লঙ্কা আদা একসঙ্গে বেটে দেবে, আর রসুন মাছ চলে এসেছে, দেখেন মাছটা ঢালছি, দেশি কাতলা মাছ, এখানকার এই যে দেখেন অনেক বড় কাতলা মাছ, মাথাটা দেখে বুঝতে পারছেন চার ফাঁক করা হয়েছে।
পাঠিয়ে বাবুর্চিকে দেব, বাবুর্চিরা ভেজে ঝোল করবে। এই যে মাজুলা ভালো করে ধুয়ে পোষকার দে। এই যে দেখেন এবার টিফিনের ব্যবস্থা হচ্ছে। এখানে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মেজ দিয়ে ফল কাটছে। টিফিনে কি কি থাকবে সব কিছু আপনাদেরকে দেখাবো, তাই কাটা জিনিসগুলো যে ফল সবগুলো কাটতে হয় সেগুলো মেজ দিয়ে কাটছে, আর ডিমটা তো আমি বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। এই যে দেখেন এদিকে টিফিন সাজা হবে, তার জন্য কি কি আছে এটা বলছি। ফ্রুটি, এটা হচ্ছে কিশমিশ, খেজুর, কাজু, কলা, আপেল, আর এটা হচ্ছে মাল্টা, ডিম, বেদানা, আর এখানে আছে তিন রকমের মিষ্টি। আর এদিকে দেখেন প্রায় রান্না হয়ে এসেছে, এদিকে পনিরের তরকারিটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে বিহু কী করছে দেখি। এদিকে মেয়েকে আব্বু তো ব্যস্ত ভিডিও কাটতে, আর এদিকে আমাদের পিহু বুড়ি দেখি কি করছে, খুশি রেডি হচ্ছে। পিহু রেডি হয়ে গেল। ওই পিহু বুড়ি, এই তো পিহু, দেখেন দেখেন আরিসপা, আরিসপা গো, আরিসপা দেখেন দেখেন কত সুন্দর চোখ দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন ইমা আরিসপা ক্যামেরার সামনে। আজকে আমাদের আরিসপার বয়স হচ্ছে 16 দিন। ষোলো দিনের বাচ্চা দেখেন, ঠান্ডা লেগে চোখটা কিরম হয়ে গেছে, এই তো দেখিয়ে নিয়ে এলাম, কালকে আবার নিয়ে যাবো জঙ্গিপুর মোসারেপের কাছে। আমার না এই মন শান্ত কাছে নিয়ে গেছিলাম, বার হয়ে গেছিলাম, তারপরে বলছে ডাক্তার নাই, দাম তারা বাহারও চলে যায়। এদিকে তো জানেন ডাক্তার কিছু ভালো নেই, তার জন্য ওখানে যাই, একটু আরাম হয় না ওখানে, দেখার পর চোখ দুটো এরকম হয়ে গেল, চোখটা মানে কি পরিষ্কার করলাম একদম চিপটি হয়ে গেছে, তবে একটু কাঁদলো না কিছু করলে না। দেখেন তো ভালো, আমাদের পিহু খুবই শান্ত ছেলে, পিহুর মতন বাচ্চাই নেই, লাল জামা পড়েছে। পিহু টাটা দাও, টাটা দাও, টাটা টাটা, ওরে বাবা রে 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 রে, হাসি দেখাচ্ছে দেখেন, দেখেন দেখেন এইদিকে এইদিকে, এই দেখেন দেখেন নিনিমা কি বলছে, নিনিমা দেখেন দেখেন, আরিস পাবুড়ি, আরিস পাবুড়ি, ও বাবা ও বাবা ও আজকে, ওরে ওরে, ও বাবা খুবই খুশি, দেখেন দাদি আসবে, পুপুরা আসবে, সবাই আসবে আজকে, ঘুমায় না, ওরে ঘুমায় না, জেগে থাকো। আচ্ছা টুপিটা পরলেন, দেখেন দেখেন দেখবা টুপিটা কেমন হয়েছে, হ্যাঁ টুপিটা তো কেমন লাগছে দেখি আপনাকে, দেখে দেখে শোনা, সব কিছু কেনা হয়েছে কিন্তু সব উল্টো পাল্টা। আরিসপাকে এখন আমি কোলে নিতে পারছি না, কেন আদা রসুন লঙ্কা সব কিছু কেটেছি, আর সবজিও কেটে এসেছি, তার জন্য এখন আমি কোলে নিচ্ছি না। এই যে দেখেন পিহু সবাই লোক চলে এসেছে, এই যে গাড়ি ঢুকে গেছে, গাড়ি ঢুকাবে না, ভালো আছো, ভালো ভালো আছে, আর চোখে চশমা কেন ছোট থেকে, ও তো ছোট থেকে চশমা পড়ে, চোখের অসুবিধা নাকি, ওইটা দিয়ে চলে দাও। আসছে সব একটাই গাড়ি এসেছে, দুটো, এই যে দেখেন টিফিন খাওয়া হয়েছে, দেখেন এগুলো সব হচ্ছে আরিসপাড়।
আত্মীয় স্বজন দাদি ফুপু বোনরা সবাই এসেছে। হ্যাঁ, আর এখানে কি এনেছে দেখেন, রিম্পি শ্বশুরবাড়ি থেকে এনেছে গেলে কি আপনাদেরকে পরে বলে দেবো যে কিভাবে এটা বানানো হয়েছে। আরো অনেক কিছু এনেছে, সেগুলো দেখাবো। এক গামলা এসে পাড়ায় বিলি করতে হয় মনে হয়। এই সাইডে দেখেন কচুরির ছাঁকা হচ্ছে, আর কত সুন্দর দেখেন ফুলেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা কালকে এসেছি, আপনারা কেন ঢুকলেন আপনারা জানেন না, আমরা কালকে এসেছি। নানু এনেছে বিহুর জন্য। ওই দেখি আব্বা এটা দিচ্ছে নাকি? দেখে কত সুন্দর, ডিজাইনটা দেখেন কত সুন্দর। আমার মতোই তো দেখে মা বিটি রাখি হয়ে গেল ডিজাইনটা। মাটা দিন আবার বুঝে দেন, নানু দিলে নানু পড়িয়ে দেন পিহু চকুলাকে আব্বা চেন দিলে দেখেন। পিহু বড় আব্বা হচ্ছে। হ্যাঁ পিহু চোখ খুলে একবার। আরিস বাপ আপনার খুশি রাখে। ওই বাপ রে, চলেন তাহলে নাস্তা করলে একবার। আমাদের এখনো নাস্তা খাওয়া হয়নি। আর মেহেকে আপু টিফিন করেছে, টিফিনে পেট ভরে গেছে আর নাস্তা করবে না বলছে, আমাদেরকে নাস্তা করে দিবে। বাচ্চারা দেখেন দোল খাচ্ছে। আব্বার মতো রং না পেছনে নিয়ে না, খাদি জালি আছে, না পেছনে আছে, খাদি জালি আছে। শ্বশুর মিল আলো এই একদম ফটফটা হবে, খাদি জালি আছে, না পেছা খুবই রং বাড়ি সব ছেলের মধ্যে দিন হয়ে দিল দিন। অশোক অশোক জি ডাক্তার বলছে লাল চুল গুলা দেখে সব নাম করত, এখন লালই নাই কালো, এখন বড় হয়ে কালো হয়ে গেছে। ডাক্তার যখন আগে বের করলে তখন যে পাউডার থেকে উঠলাম না কি বলছে। মেহেক খাচ্ছ তুমি কিছু বলো? আপনাদের কি ঝাড়খণ্ডের না বেঙ্গলের মিষ্টি? ঝাড়খণ্ডের মিষ্টি আমাদের ইয়েতে পারবে না, বেঙ্গলের পারবে না, রসগোল্লা রসগোল্লা দই কি রান্না আছে? ও খাসির মাংসটা। আরিস বাবুরি কেন কাঁদছো? চোখ দেখাও, চোখ চোখ দেখি দেখি। ও বাবা খেতে দেয়নি কেউ, চোখটা খুব অসুবিধা হচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে ঝালের লাড়ু। এবার এটা কত নম্বর আছে? আমার মেয়ে থাকে, মায়ের মতন মানে ভালোবাসে,
ওই যে কি খাবে না খাবে দেখেন এটা নিয়ে এসেছে আপনারা কিন্তু চিনেন এটাকে লাড়ু বলে ঝাল লাড়ু নাকি কি কি দিয়েছেন সেটা বলে দেন কি কি দিয়ে দিয়েছি বলতে কাজু বাদাম আর পাঁচ মশলা সুর আর ঘি আর গুড় এইগুলো সব দিয়ে বানানো হয়েছে আরে ওই মানে চাল ভেজেছে চাল প্রথমে চাল ভাজতে হয়েছে ঢেকিতে করেছেন নাকি না ঢেকিতে কুটেছি ঢেকিতে হয় ঢেকিতে হলে ভালো হয় দিদির মুখ আর আমার পিঠের মুখ যখন এই ঝালের লাউটা দেখছেন এটা এত সুন্দর খেতে খুবই সুন্দর খেতে হয় আর এই লাউটা একবার বানিয়ে একটা ইয়ারটাই কোর্টের মধ্যে যদি ভরে রাখা হয় দু মাস পর্যন্ত ঠিক থাকবে নষ্ট হবে না শুধুমাত্র বাতাস না পেলে হলো খুব সুন্দর খেতে আর অনেক গুণ আছে সব কিছু মশলা দেওয়া আছে এতে খুবই সুন্দর দেখেন আমরা গামলানি বসে পড়েছি খেতে এবার আমাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আর কি কি দুপুরে রান্না হয়েছে সেটা আপনারা দেখাচ্ছি বেগুন ভাজি মুগের ডাল আছে আর সাদা ভাত দই মিষ্টি পাঁপড় নেই আর ইস্পা আকাশে রাজকন্যা এবার আমরা সব খেতে বসে গেছি কত ক্রিস্পি পাপড়টা দেখে রুমালের মতন নরম হয়ে গেছে পিঠাই পরোটা হয়ে গেছে অনেকক্ষণ আগে ভাজা হয়েছে পাপড়টা প্রথমে ভাজা হয়েছে তারপর মাংস রান্না হয়েছে গরম গরম খেতে পারবে না যে দেখো সবাই খাওয়া দাওয়া হয়েছে
বাড়ি যাচ্ছে পিউ পার করতে যাচ্ছে দেখেন এ পিউ পিউ নামাজ পড়তে গেছে তো কি নিয়ে হ্যাঁ আপনি গালি শোনা মিষ্টি কে দেখো নানি কি হলো বাড়ি পালাইছেন যে কাল লেগে মুখে হচ্ছে কালকে যাবে কালকে ছোট বলছেন পার্বতন্দা ফাঁকা দিব দেখি আমরা